হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এখন আমরা যে সকল ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতেছি সবগুলো আমাদের ডেইলি ব্লগের মতোই বলতে পারেন। আমরা কোথাও যদি ঘুরতে যাই বা কোথাও বেড়াতে গেলে নতুন কোনো কিছু দেখলে আপনাদের মাঝে সেই জিনিসগুলো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। আর এই প্রচেষ্টা নিয়েই আজকে আমরা চলে আসছি নিউ মার্কেটে। তো এই যে নিউ মার্কেটের বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, যারা হকার আছে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেছে। এখানে পাখা আছে, বিভিন্ন ব্যাগ আছে, টুকিটাকি বিভিন্ন ধরনের জিনিস এই ফুটওভার ব্রিজের উপরে বিক্রি হচ্ছে। তো আমরা মেনলি আজকে অন্য আরেকটা উদ্দেশ্যে আসছি। তাছাড়াও আমাদের এই মার্কেটের মধ্যে ঘুরে দেখারও কিছু জিনিস ছিল, তো আমরা সেই জন্যই এই ভিডিওটা করেছি আপনাদের দেখানোর জন্য। নিউ মার্কেটের বিভিন্ন জায়গায় বা কোথায় গেলে আপনারা কী কী পেতে পারেন সেই জিনিসগুলো। তো আমরা ফুটওভার ব্রিজ পার হলাম, পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে চন্দ্রিমা মার্কেটের দিকে। তো আমরা মেনলি গিয়েছিলাম চন্দ্রিমা মার্কেটের একটি ফেব্রিক্সের দোকানে, যেখান থেকে কিছু থ্রি পিস কালেকশন করার ইচ্ছা ছিল আমার, তো তার জন্য আমাদের যাওয়া। আর এছাড়া যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বিভিন্ন হকাররা বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করতেছে, তারা খুব স্বল্প মূল্যে 100-200 এরকম প্রাইসের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে। তো আপনারাও চলে যেতে পারেন নিউ মার্কেটে এইসব জিনিস কেনার জন্য। আর এখানে যেসব কালেকশন আছে আপনারা দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। এগুলো নর্মালি আপনারা অন্য যে সকল দোকানে বা শোরুমে খুব ভালো প্রাইসে কিনতে হবে, আর এখানে একটু কম রেটে ভালো পাওয়া যায়, তো আপনারাও আসতে পারেন এখানে। তো এই যে দেখতেছেন এগুলো মার্কেটের বাইরের সাইড, মার্কেটের বাইরের সাইডেও বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো আরও খুব মানে স্বল্প মূল্যের মধ্যেই পাওয়া যায়। তো এই যে এখন আমরা মার্কেটের ভিতরে আছি, এখানে বেবি সাইড, বেবিদের বিভিন্ন ধরনের জামা কাপড় আছে। যারা বাচ্চারা আছে তারা খুব দ্রুত এখানে চলে আসতে পারে খুব সুন্দর সুন্দর জামা নেওয়ার জন্য। আর একটু পরে আপনাদেরকে দেখাবো আরও অনেক সুন্দর সুন্দর জিনিস যা খুবই প্রয়োজনীয় মেয়েদের বোরকার মতো একটা জিনিস, যেটা এখানে খুব স্বল্প মূল্যে পাওয়া যায়। আর এখানে পাইকারি বোরকাও সেল করা, সকল জিনিসগুলোই পাইকারিভাবে সেল হয় এই জায়গাতে। তো এই যে দেখতেছেন অর্নামেন্টালস, মেয়েদের বিভিন্ন শাড়ি, বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের জিনিস, হিউজ একটা মার্কেট। তো এখানে আপনারা আসতে পারেন যারা আপুরা আছেন, আমার চাইতে আপুরা ভালো জানে মেয়েদের কী কী জিনিস এই জায়গায় আছে। তো এখানে আমি চেষ্টা করেছি স্বল্পভাবে একটু আপনাদের জন্য ফুটিয়ে তোলার জন্য, যে নিউ মার্কেট সম্পর্কে একটু যদি ধারণা দিতে পারতাম। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা বাড়ির দিকে চলে আসতেছি। তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।